শুক্রবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল গোঘাটের কামারপুকুর এলাকায়। যাত্রীবাহী বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে 30 জন, যাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, যাত্রীবাহী ওই বাসটি আরামবাগের দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিল, অপর দিক থেকে আসছিল ওই ডাম্পার। কামারপুকুর সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটে এই ঘটনা। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয় মানুষজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। যদিও স্থানীয় বাসিন্দারাই প্রথমে তৎপরতার সাথে আহত যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন, পরে খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একের পর এক আহত যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। তবে যাদের অবস্থা গুরুতর তাদের সকলকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্রের খবর, কমবেশি প্রায় 30 জন যাত্রী এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন, যাদের মধ্যে 5 জন যাত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এই ঘটনার পর একটা প্রশ্ন বেশ জোরালোভাবে উঠতে শুরু করেছে সকলের প্রশ্ন, কেন ঘটলো এত বড় দুর্ঘটনা? শুধুই কি অত্যাধিক গতির ফলে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? স্থানীয় বাসিন্দারা অবশ্য ক্ষুব্ধ হয়ে বলছেন, রাস্তা থেকে সমস্ত বাম্পার উঠিয়ে নেওয়ার ফলে গাড়িগুলোর গতি আরো বেড়ে গেছে। প্রসঙ্গত, গত 6 জুন আরামবাগ মহকুমায় নবজোয়ার কর্মসূচিতে এসেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আসার পূর্বে গোঘাটে একাধিক বাম্পার নির্মূল করা হয়েছে, তারপর আর কোনো বাম্পার দেওয়া হয়নি। তাই এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে বলছেন, নেতারা আসছে বলে বাম্পার তুলে দিচ্ছে, বাম্পার তুলে দেওয়ার ফলে এই ঘটনা ঘটছে, সাধারণ মানুষ মরছে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই দুর্ঘটনায় স্থানীয় প্রশাসনের উপরেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এরকম করে যদি প্রত্যেকবারে নেতারা আসে আর প্রত্যেকবারে যদি এরকম মাম্পা তুলে দেয়, এগুলো কি কীর্তন হচ্ছে স্কুলের সামনে? ওরাও তো মরছে এক গাড়িতে, তারপর সাধারণ মানুষগুলো দাঁড়িয়ে আছে, তারাও তো মরছে। অনেক হয়ে গেছে, প্রায় 30 জনের মতো। মন্ত্রী আসতে পারে বাম্পারগুলো তুলে দেওয়ার জন্য, সামনে স্কুলটা, সামনে স্কুলের সামনে সব বাম্পার তুলে দেওয়া হয়েছে। আরে বাবা, বাম্পারগুলো গাড়ির স্পিডটা তো মতো, কিছু লোক তো বাঁচতো। দেখুন আজ কত বড় অ্যাক্সিডেন্টটা হলো, বিনা কারণে 30 জনের যান চলে গেল। এখন কতগুলো যাবে তার কোনো ঠিকানা নাই। এই বাম্পারগুলোর জন্য হচ্ছে, নিজেদের প্রশাসন ঠিক নেই আমাদের, ও বাঁচবো জানি। এই মুহূর্তে আমরা বার করলাম, ট্রেনে হিজড়ে বার করে পাঠালাম, আমরা বাঁচবো বলে মনে হয়নি। পুলিশ গাড়ি এসছে, পুলিশ গাড়ি এসেছে, তার কাছ থেকে মনে করছে। হ্যাঁ স্যার, পরিস্থিতি মোটেই ভালো না এখানকার। এখানে আমাদের প্রশাসন ঠিকঠাক কাজ হচ্ছে আর কথা, এই এই যে বাম্পার তুলে দিচ্ছে, ওখানে বাম্পার তুলে দিচ্ছে, কিছু করে গাড়ির স্পিড তো যাবেই, সে তার পয়সা বাঁচাচ্ছে, সময় বাঁচাচ্ছে, কিন্তু মানুষগুলো কী হচ্ছে, যখন নামে যাচ্ছে, যখন নামে একদম একদম মানুষের জীবন নিয়ে চিলিমিলি খেলা হচ্ছে। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা, কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।